পারে আর আশা হবে না। হ্যাঁ প্রিয় দর্শক ভাইয়েরা, আমার দেশ বিদেশের ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, আল্লাহর কাছেই কামনাই করি। অনেক দিন যাবৎ আমি ইউটিউবে মাল দিতে পারছি না, আপনারা পাইতেছেন না। কিছুদিন আগে দেখছেন আমার গল্পের মধ্যে আমার চোখে রক্ত জমে গেছে, আজ দুই মাস হলো রক্ত কমে গেছে আর কি, কিছু কিছু আছে, হাতে ক্যালোনা নাগানে দেখতে পারছেন, হাসপাতালে আছি আমি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমরা সুস্থ করুক। আশা করি আমি আমার চ্যানেল খালি গেতেছে এর জন্যে মনির পাগল কুষ্টিয়ার আর কয়েকটা গান আছে আমার কাছে, আশা করি আপনাকে ভালো লাগবে। আপাতত এক সপ্তাহ লিগে, এক সপ্তাহ কি দশ দিনের মতো লাগবে আমার শুটিংয়ে, এই কয়েকদিন চার পাঁচটা গান ছাড়বো, গানটি যাই ভালো লাগে দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি দশ দিনের ভিতরেই আপনারা আমার গল্প পাওয়া যাবেন গা, আমি আর দু এক দিনের ভিতরেই শুটিং আরম্ভ করবো। চোখ মোটামুটি ঠিক হয়েছে, হয়তো চশমা চোখে দেখা করবো দু একটা, হয়তো এক চোখে বেশি আছে এই চোখে বন্ধ করে নেবো কালো কেহের মানের নাগাল করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশা করি গান আপনারা দেখবেন কি ভাইরা। আর আমার আর একটা চ্যানেল আছে গানের, ওটা দাদা নাতি 24, আর এটা হইলে আমার বড়ো চ্যানেলটাই আমার হইলে কৌতুকে ভাদাই মে আসা নালে 24। আশা করি আমার আপনারা ভালোবাসেন দেখে আমি এনাকাতে আসতে পারছি, আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদের ভালো ভালো কৌতুক উপহার দিতে পারি। আর আমি পোলাপানের একটা গ্রুপ বানিয়েছি ছোটো পোলাপানের, 7 বছর 8 বছর 5 বছরের এই 15 দিনের ভিতরে মাল পেয়ে যাবেন গা বড়ো ছেলেন এই পোলাপানের গ্রুপটা, আশা করি আপনাকে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ও কামের ডরে নয় পাগলা আছে বলেন, আপনি তো কাছেন চান্দের পাগলের মেলায় আসছেন, মেলাটা তাহলে চলছে কিরকম? চলছে ইনশাল্লাহ সুন্দর। আচ্ছা আমি এক খোঁজাইছি, ইনে যে মনির পাগলা আছে না কুষ্টিয়ার, শুনলাম যে সে ভালো ভালো গান গায়। হ্যাঁ খুব সুন্দর গান গায়, খুব সুন্দর। আমার তার বগলে একটু নিয়ে নেন। এই যে মনির পাগলা আসছে না। আসসালামু আলাইকুম। আপনার তাহলে মনির পাগলা? জি আমি মনির পাগলা। একটু বাইরে আসতে যাবো। তাহলে বেশভূষাতে এখন আপনি গোসল করছে মানে আজকে, তাই না? আপনি খুব কম্বল টম্বল মাথায় পাগড়ি টাগড়ি নিয়ে বান্ধে রাখেন, ঠিক তো আছে। আপনার বাড়ি কই? সোয়াডাঙ্গা। কুষ্টিয়া? কুষ্টিয়া সোয়াডাঙ্গা জি। ও নালন সারুনে তো গান টান গাইছেন আপনি না? সাইজির ওখানে গাইছি, গাওয়ার মানে সাইজির যে মূল স্টেজ ওখানে গাওয়ার সৌভাগ্য এখন আমার হয়নি। আচ্ছা হবে ইনশাল্লাহ। আপনি ওই আপনার গান তো কোনো ইউটিউবে ছাড়া নেই কি? না ছাড়া নাই না। আমি আসছি হইলি ভাদাই মাসানালি 24 চ্যালেন, আর দাদা নাতি 24, দুইটা চ্যালেন আমার, বুঝছেন। আমি শুনছি যে আপনি ভালো গান গাইতে পারেন, তাই আপনার কাছে আসছি। তাহলে কাশেম চান্দের উনি কি আপনি গান গাবেন? দেখেন যদি আপনাদের দয়া হয়। তাহলে চলেন আপনার কয়টা গান শুনি। জি চলেন। কাশেম চান্দের মাজারের সামনে আপনি গান গাবেন, আমরা গান শুনুম। হ্যাঁ জি অবশ্যই। আমরা হলি চ্যালেনের মালিক, আমার দুইটা চ্যালেন, একটা হলি ভাদাই মাসানালি 24 নাই কৌতুক, আর একটা দাদা নাতি 24, ওরা গান নাটক সব চলে। কিন্তু পাগলে যদি ভালো গান গাইতে পারে আমার ভাদাই মাসানালি 24 বড় চ্যালেনে ছাড়বো। তাহলে চলেন এখন পাগলের গান শুনি আমরা, চলেন সবাই। হ্যাঁ মনির ভাই আমরা একটা কথা বলি, গান তো পাগল তো বহুত, কয়েকটা পাগলের সাক্ষাৎকার নিছি গানে, যার গানের সুর ভালো আমি তারে দেখাবো। হয়তো আপনার একটা গান দেখছি আমি ইউটিউবে দাদা নাতি 24-এ, ভুল বোনা ওই গানটা টান দেন। ভুল বোনা গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, ভুলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ঠান্ডা লাগছে তো খালি পায়ে থাকি। আচ্ছা আর একটা গান যে আপনি গাবেন আর
একটা সুর দিয়া নন যে মঞ্চে গাওয়াই গেলে ভালো, সব পাগলের আগে আপনার গান গাও। এই নালন নালনের গান দেন, দেখ বাবা পাগলের একটি গায়। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বাবা ভালো গান। হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা, পাগলে ভালো গাইতে পারলে ভাদাই মাস সোনালি 24 চ্যানেলে যাবে, দাদা নাতি 24 যাবে, যদি ভালো গান ভালো লাগে কমান করে জানাবেন, আর তার স্টুডিওতে গান গাওয়াবো। আর আপনি গান উনি তো আছে, আপনি একটু ফুর্তি ধরেন ওই রাস্তায় গুনে নয়, আপনি ফুর্তি হবো না। ফুর্তি ধরে দিলাম উনে যাচ্ছে, গরম না হইলে গরম হয় না, তাই না? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, চলে না।